সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই রাজু বিজন টিভির পক্ষ থেকে স্বাগতম। যারা রাজু বিজন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখন চলে এসেছি আশুলিয়া পাখি ও কবুতর হাটে। এই হাটে কী কী ধরনের পাখি ও কবুতর হাঁস মুরগি উঠেছে এগুলো দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেল প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই হাট প্রতি বুধবার সকাল 7টা থেকে বিকাল 4টা 5টা পর্যন্ত হাটটি বসে থাকে, শতকরা 10% খাজনা। মাশাআল্লাহ, এখানে দেখতেছি অনেক সুন্দর একটা টিয়া পাখি। এই টিয়া পাখিটা একটু কথা বলতে পারে, হালকা পাতলা। এরা 2200 টাকা দাম চাইছিল, 2000 টাকা বিক্রি করা হলো। মাশাআল্লাহ, এরা ছেলে পাখি হবে। এই দেখেন গলা মালায় আছে। ভাই আপনি কি নিয়ে পালবেন নাকি বিক্রি করবেন? আপনি বিক্রি করবেন আপনি না? আচ্ছা, আপনি কি দোকান আছে ভাইজান? দোকান আছে। আপনার দোকানটা কোন জায়গা ভাই? আশুলিয়া। আচ্ছা, আপনি কি কি ধরনের ই পালেন, আপনি পাখি পালেন ভাই? আচ্ছা, কি কি ধরনের পাখি পালেন আপনি? আমাদের টিয়া আছে, বেঙ্গলি আছে, স্টার ফিঞ্চ আছে, তারপরে আপনি আউল আছে, তারপরে আপনি বাদিকের পাখি, লাভবার্ড আছে, কোকাটেল আছে, জাবা আছে, অনেক ধরনের পাখি আছে। আচ্ছা, আপনি থেকে যদি কেউ পাখি কিনতে চায় আপনি ফোন নাম্বারটা একটু বলেন ভাই জান, ফোন নাম্বারটা বলেন। আপনার ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার জানা নাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মাশাআল্লাহ, এখানে দেখতেছি অনেক সুন্দর খরগোশের বাচ্চা। ভাই জান, এই খরগোশের বাচ্চা কত করে জোড়া বিক্রি করেন? জোড়া 600 টাকা। মাশাআল্লাহ, দেখেন অনেক সুন্দর, এগুলা 600 টাকা করে জোড়া। ভাই জান, এগুলা বয়স কেমন? 1 মাস 10 দিন হবে বয়স। আর এই যে আপনার কাছে হাঁসের বাচ্চা দেখতেছি, এগুলা কি জাতের হাঁসের বাচ্চা? চীনা হাঁসের বাচ্চা। এগুলা বয়স কেমন? 15 দিন। এটা 15 দিনের মতন বয়স হবে। এগুলা দাম চাইছেন কত করে জোড়া ভাই জান? জোড়া 500 টাকা করে। আচ্ছা, আর এই যে এখানে দেখতেছি লাল জাতের হাঁস, বেলজিয়াম না, এগুলো কত করে বিক্রি করেন? 120 টাকা করে পার পিস। এগুলো বয়স কেমন? 10 দিন। আর ওই যে পিস দেখতেছি দেশি হাঁস, ওগুলো কত করে জোড়া বিক্রি করেন? 100 টাকা করে জোড়া। 500 টাকা জোড়া আছে, 300 আছে, কোনটা নেবে? আচ্ছা ভাই জান, এই যে মুরগি এগুলা টার্কি জোড়া 600 টাকা করে। আর এই যে কয়েল পাখি 120 টাকা জোড়া না, 120 টাকা করে জোড়া। এগুলো বয়স কেমন? 35 দিনে হবে। আর এগুলো ফার্মি মুরগি না ভাই? মিশরের ফার্মি। এগুলো কত করে বিক্রি করেন? 120 টাকা করে পার পিস। মাশাআল্লাহ, ভাইয়ের কাছে অনেক সুন্দর কালেকশন আছে। এগুলো যদি ক্রয় করতে চান, এই যে মুরগি, টার্কি মুরগি এবং কয়েল পাখি এবং ওই যে হাঁস খরগোশ, এগুলো যদি ক্রয় করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার থেকে যদি এগুলা কেউ কিনতে চায় দিতে পারবেন তো ভাই? ফোন নাম্বারের মাধ্যমে দিতে পারবেন, এই তো যোগাযোগের মাধ্যমে। আপনি ফোন নাম্বারটা বলেন। 01915 87 68 26। আচ্ছা ভাই, ঠিকানা কোন জায়গা? বাইফেল। আর আপনার নামটা? মোহাম্মদ আনোয়ার ভাই। আচ্ছা ভাই, আপনি কোন কোন হাটে বিক্রি করেন? আশুলিয়া হাটে আর কোন হাটে বিক্রি করেন? মানে অনেক কয়টা হাটে বিক্রি করেন? আচ্ছা ভাই, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। মাশাআল্লাহ, এখানে দেখতেছি অনেক সুন্দর লেবু, এগুলো হলো কেজি বা বিক্রি হতেছে। কত করে কেজি ভাই? এমনি হালি নিলে 15 টাকা আছে, 10 টাকা আছে। হ্যাঁ, কেজি নিলে 40 আছে, 2 কেজি 70 আছে। হ্যাঁ, সবই আছে, হালি কেজি সব। আচ্ছা ভাই, আমারে 1 কেজি দেন ভাই, একটু কুমায় টুমায় রাখেন। আচ্ছা, ওইটা দেখুন না, আপনি নেন, ওটা দেখুন। ভাই 1 কেজিতে কয়টা উঠতে পারে? ছোট নিলে 20টা হতে পারে না? আপনি কোন কোন হাটে বিক্রি করেন ভাই?
মাশাআল্লাহ, এখানে দেখছি অনেক সুন্দর এক জোড়া ঘুঘু পাখি। ভাই এই জোড়াটার দাম দেন কত? ঘুঘু কত দাম চাইছেন ভাই? জোড়াটা কত চাইছেন ভাই? এই জোড়াটা এই জোড়াটা পনেরোশো টাকা। এটা কি রানিং না নিউ এয়ারটেল ভাই? রানিং ডিম বাচ্চা করছে এর আগে না? আর এই যে যা এখানে দেখতেছি বাজিকার পাখি, এগুলো কত করে দাম চাইছেন ভাই? মাশাআল্লাহ অনেক সুন্দর পাখি। ও আচ্ছা, এগুলো এগুলো হলো কত করে রাখা যাবে ভাই? আচ্ছা, আপনি খামারে কি আরো পাখি আছে ভাই? আচ্ছা, আপনার দোকানে আছে আরো না পাখি? কি কি ধরনের পাখি আপনার দোকানে আছে ভাই? অনেক সুন্দর দেশি মোরগ মুরগি। কাকা এগুলো দেশি মোরগ মুরগি কত করে রাখি? জি কেজি বিক্রি করেন না? পিস হিসাবে বিক্রি করেন না? কেজি হিসাবে। কত বললেন? চারশো পাঁচশো টাকা, পাঁচশো পঞ্চাশ টাকা করে কেজি। ওগুলো একই না কাকা? ওগুলো একই দাম। আচ্ছা, এগুলো বয়স কেমন হবে কাকা? আর ওজন কতটুকু হতে পারে? আচ্ছা, আপনি কোন কোন হাটে বিক্রি করেন কাকা? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ এখানে দেখছি অনেক সুন্দর কবুতর। ভাই এগুলা কি জাতের কবুতর? আচ্ছা, এটা নর্না মাদি 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 না? আচ্ছা, এটার দাম চাইছেন কত ভাই? একদম ছয় হাজার টাকা। আর এটার কি জোড়া নাই না ভাই? তিন হাজার টাকা। এটা নর হবে না ভাই? এটা কি নিউ এয়ারটেল না রানিং? রানিং। আর ওইটা এটা দাম চাইছেন কত ভাই? একদম সাত হাজার। একদম সাত হাজার টাকা। আচ্ছা ভাই, আপনার বাসায় আরও আছে কবুতর? কি কি ধরনের কবুতর আছে ভাই? এই যে বিউটি আছে, সাদা লাল বিউটি আছে, কালো বিউটি আছে। আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন ভাই। 01726 0172688 66 239 239। ভাই ঠিকানা কোন জায়গা? মিরপুর 11। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মাশাআল্লাহ এখানে দেখতেছি অনেকগুলো হাঁস। এই হাঁস হলো কেজিতে বিক্রি করা হয় পাঁচশো টাকা কেজি। আসলে হাটে আসলে আপনারা ক্রয় করতে পারবেন পাঁচশো টাকা করে কেজি। এটা রাজা হাঁসের ওজন হবে তিন থেকে চার কেজি বা সাড়ে তিন কেজির মতন। আর মুরগি পাঁচশো টাকা কেজি, মুরগিও পাঁচশো টাকা কেজি। মুরগির ওজন হবে এক থেকে দেড় কেজি ওজন। আপনারা আসে দামাদামি করে ক্রয় করতে পারেন। এই লালটা এটা তো অসুস্থ হলে এজন্য দাম হচ্ছে মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকা জোড়া? এটা কি ওটা টাল না? ওটা নর হবে না মাদি হবে ভাই? এটা নর, ওটা মাদি। এটা নর, ওই পাশে একটা মাদি হবে। আর এই যে সিরাজি কালো সিরাজির দাম চাইছেন কত এই জোড়াটা? এটা 1500 টাকা দাম আছে। 1500 টাকা। নর কোনটা মাদি কোনটা ভাই জান? ওইটা নর, এইটা মাদি। ওই পাশে একটা নর দেখতেছেন, আর এই যে এটা হলো মাদি। এটার দাম চাইছেন কত? 1500 টাকা। এটা কি নিউ এয়ারটেল না রানিং ভাই? রানিং রানিং। আচ্ছা, এখানে দেখতেছি আর এক জোড়া সিলভার সিরাজি। এই জোড়াটার দাম চাইছেন কত ভাই? এটা 2000 টাকা। এর দাম চাইছে 2000 টাকা। মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর। আর এই যে লাল সিরাজি দেখতেছি ভাই এক জোড়াটা বাচ্চা না? আচ্ছা, এই জোড়াটার দাম চাইছেন কত ভাই? 1500 টাকা। আর ওই যে শর্ট পেস না কি ওগুলা ভাই? 1000 টাকা। এটা কি জোড়া বান জোড়া নাকি? জোড়া। ডিম বাচ্চা করছে এর আগে? একবার করছিল রানিং। আচ্ছা, ওটার দাম কত বললেন? 1000 টাকা। 1000 টাকা।
আচ্ছা, আপনি খামারে আর কি কি ধরনের কবুতর আছে ভাইজান? হ্যাঁ, লাহোরি আছে, তারপর বিউটি, তারপরে আপনার শার্ডিং, সব কবুতর আছে। আচ্ছা আচ্ছা, আপনি থেকে যদি কেউ কবুতর কিনতে চায় সারা বাংলাদেশ দিতে পারবেন না শুধু ঢাকার ভিতরে দিতে পারবেন? দেওয়া যাবে না? আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন ভাইজান। 0173 0173 73। আচ্ছা, একটু ক্লিয়ার মতন আবার বলেন ভাই। 0173 73 9633। আচ্ছা, আপনার ঠিকানা কোন জায়গা? শুটিং বাড়ি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখানে দেখছি অনেক সুন্দর খরগোশের বাচ্চা। কাকা, এই খরগোশের বাচ্চা কত করে দাম চাইছেন পার পিস? 200 টাকা করে। এগুলা বয়স কেমন কাকা? বয়স দেড় মাস। বয়স হবে দেড় মাসের মতন। আপনি খামারে কি আরও আছে বাসায়? বাসা খালি দুইটা আছে, মাল আর দুইটা আছে না? ও আচ্ছা, এগুলা কি কি খাবার খায়? এগুলা সবই খায়, ঘাস, এই যে ভুসি ভুসি, মুরগি খাদ্য খায়। আচ্ছা, আপনি থেকে যদি কেউ কিনতে চায়, হাটে যদি না বিক্রি হয়, তে কেউ যদি কিনতে চায় মোবাইলের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে দিতে পারবেন? ফোন নাম্বারটা বলেন আপনার। মোবাইল নাম্বার জানেন না, মুস্ত নয় না? আচ্ছা, আপনারা আসলে হাটে আসলে ক্রয় করতে পারবেন। ধন্যবাদ। মাশাআল্লাহ, এখানে দেখতে অনেক সুন্দর রাজহাঁস। এই রাজহাঁস কত করে বিক্রি করেন, কেজি হিসাবে না পিস হিসাবে? কেজি হিসাবে। কত করে কেজি বিক্রি করেন? 500 টাকা করে। এলা পার পিস কত কতটুকু ওজন হবে? 3 কেজি সাড়ে 3 কেজি এরকম হবে ওজন। আর এই যে চীনা হাঁস 500 টাকা কেজি। চীনা হাঁসের বয়স কেমন? 1 বছরের মতন হবে না? আর এই যে কবুতর কার আপনার? না, দেশি কবুতর নাকি কাকা? এগুলা কত করে বিক্রি করেন জোড়া? 230 40। এগুলা বয়স কেমন? খার উপযুক্ত। আচ্ছা, আর এখানে দেখতেছি অনেক সুন্দর দেশি মরগ মুরগি। এগুলো কত করে কেজি বিক্রি করেন নাকি পিস? কেজি কত করে কেজি? 500 টাকা। কত দামে বিক্রি করেন ভাই এই জোড়াটা? ভাই এই জোড়াটা বিক্রি করলাম 800 টাকা। 800 টাকা, অনেক কম দামে বিক্রি হলো, একবারে কমে ভাই, বাজার খারাপ এই জন্য। এটা কি জাতের কবুতর ভাই? এটা ভাই এটা হলো ইন্ডিয়ান। ইন্ডিয়ান না, এটা পাকিস্তানি। ঠিক আছে, দুইটাই কালদম। কালদম না? আচ্ছা, এটা কি রানিং না নিউটাল? এটা রানিং ভাইয়া। রানিং বিক্রি করলেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমার কাছে আরও অনেক ধরনের কবুতর আছে, আপনারা যদি ক্রয় করতে চান অবশ্যই ভাই ফোন নাম্বারটা দিয়ে দেব, যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন। আর কী কী ধরনের কবুতর আছে অবশ্যই জানানোর চেষ্টা করব। ভাই যে আপনার এই মাক্সি কি জোড়া আছে ভাই? ভাই এটা জোড়া বিক্রি হয়ে গেছে ভাই। বিক্রি হয়ে গেছে না? দুইটাই নর, এটাও নর, এটাও নর। ঠিক আছে, দুইটাই নর, দুইটার মাঝে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, দাম চাইছেন কত ভাই এই নর? এই নর ভাই একদম পার পিস নিলে 1000 টাকা করে পড়বে। 1000 টাকা। এটা বয়স কেমন ভাই? বয়স আছে এটা আপনার 16 সালের কবুতর, এটা 19 সালের কবুতর। আচ্ছা, আর এই যে এগুলা কি জাতের কবুতর আছে এখানে? সিরাজি আছে, সবজি আছে, সিরাজি একটা মাদি আছে, খামারে আর কি কি ধরনের কবুতর আছে ভাই? এগুলাই আছে বেশিরভাগই। আচ্ছা, আপনি থেকে যদি কেউ কবুতর কিনতে চায় সারা বাংলাদেশ দিতে পারবেন না শুধু ঢাকার ভিতরে দিতে পারবেন? আলোচনার সাপেক্ষে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে। আচ্ছা, আপনি ফোন নাম্বারটা বলেন। আমার ফোন নাম্বার হচ্ছে ভাই 01186 01 3364। আচ্ছা, আপনার ঠিকানা কোন জায়গা ভাই? সাভার। আচ্ছা, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।